হলিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই, তবে এসবে তোয়াক্কা করেন না তিনি, নিজের মতো করে চলেন। পরীমণির প্রেম আর বিয়ে নিয়েও কম আলোচনা হয়নি। প্রেমের সম্পর্কের কারণে আলোচনায় আসা পরীমণি জানালেন প্রেমে পড়লে তার কী অবস্থা হয়। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত রঙিলা কিতাব। এই সিরিজে পরীমণির অভিনয় প্রশংসিত হয়েছে। শিগগিরই কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই তারকার একটি চলচ্চিত্র। ফেলু বক্সী নামে সেই সিনেমায় পরীমণির সহশিল্পী কলকাতার সোহম চক্রবর্তী। এসবের মধ্যে তিনি কথা বললেন প্রেম, বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে। 10 বছরের অভিনয় জীবনে পরীমণির সঙ্গে চিত্রনায়ক শরীফুল রাজের বিয়ে হয়েছে, সে বিয়ে টেকেনি। এর আগে একাধিক বিয়ের জন্য খবরের শিরোনাম হয়েছেন পরী। এই তারকা বললেন, আমার নায়কদের সঙ্গে প্রেম হয় না, বিয়ে বাচ্চা টাচ্চা হয়ে শেষ, এখন প্রেম করার সময় নেই পরীর। কথা প্রসঙ্গে এমনটাও জানালেন। তবে প্রেমে পড়লে বা প্রেমের সম্পর্ক ভেঙে গেলে কি হয় তা বললেন এভাবে, প্রেম আমার উপর পড়লে জাস্ট পিষে যাই, প্রেম ভেঙে গেলে তা নিয়ে আমার অবশ্য অনুশোচনাও হয় না, প্রেমের সঠিক ভুল কি এটাও বুঝি না, কোনো কিছু নিয়ে আমার অনুশোচনা নেই, আফসোস নেই, আমার জীবনে কত কি হয়ে গেল, এত কিছু হয়ে যাওয়ার পরও যে আমি রয়ে গেলাম, আমি তো মরে যাইনি, আমার জীবনে যা ঘটেছে আমার তো পাগল হয়ে যাওয়ার কথা, সবাই আমাকে এত স্ট্রং বলে, আমি আসলে জীবনকে অনেক সহজ করে দেখি। তাই বলে কি দুঃখ কষ্ট হয় না পরীর? এমন প্রশ্নে তিনি বললেন, আমারও দুঃখ হয়, কান্না পায়, আমিও তো মানুষ, মানুষের মতো আমার রাগ হয়, পরী বলে তো পরীদের মতো জীবন যাপন না আমার, মানুষের মতো জীবন, আমার যেটা হয় আমি বাঁচতে খুব ভালোবাসি, জীবনটাকে খুব ভালোবাসি, যে জীবন ভালোবাসে তাকে তো এগিয়ে যেতে হবে। কাজ করতে গিয়ে কিংবা পথ চলতে দেখা হয় সাবেকদের সঙ্গেও, এই সময়টায় তাদের এড়িয়ে চলেন না বলেও জানালেন পরী। বললেন, এক্সদের সঙ্গে দেখা হয়, দেখা হলে ভুলে যাই তাদের সঙ্গে প্রেম করেছি, আমি স্বাভাবিকভাবে কথা বলি। বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পরীমণি। নিউজ ডেস্ক, আমাদের সময়।